ভাত বা রুটির জন্য অসাধারণ স্বাদের এই বরবটির তরকারি রেডি টু সার্ভ। রোজ দিন একই রকমের খাবার খেয়ে বোর হয়ে গেলে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, মুখের স্বাদ ফিরে আসবেই। আমি রান্না করছি না, রান্না করছে আমার মা। আজকের আমার রেসিপি বরবটির তরকারি। নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সল্ট অ্যান্ড পেপার উইথ সুপ্রীতি। আশা করছি সকলে খুব ভালোই আছেন। আমাদের চ্যানেলের প্রত্যেকটি রান্নার মতো এই রান্নাটাও কিন্তু বানানো ভীষণ সহজ, খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। তাই আসুন দেখে নিই আজকের আমার রেসিপি। রান্নার জন্য আগেই নিয়ে নিয়েছি 250 গ্রাম বরবটি, একটা মূলো, দুটো মাঝারি সাইজের আলু আর তিনটে বেগুন। সব সবজিগুলোকে এভাবে কেটে আগে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন একটা কড়াই নিয়েছি, কড়াই ভালোভাবে গরম করে এতে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলেই বেশি স্বাদ হবে, আপনি কিন্তু যে কোনো কুকিং অয়েল দিয়ে এই রান্নাটা করতেই পারেন। তেল ভালোভাবে গরম করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বরবটি। কড়াইতে বরবটিটা দেওয়ার পর এর মধ্যে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর 1/3 টিস্পুন গুঁড়ো হলুদ। সব কিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি। এই যে হয়ে গেছে। এখন কড়াইয়ের ঢাকনা আটকে দিচ্ছি, গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এটাকে 2-3 মিনিটের জন্য এভাবেই রাখছি। 3 মিনিট পর ফিরে এসে কড়াইয়ের ঢাকনা খুলে নিয়েছি। বরবটিগুলো এখন অলমোস্ট ভাজা হয়ে গেছে, এটাকে আরেকটু ভেজে নিচ্ছি। এখন এগুলোকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। কড়াইতে নামমাত্রা একটু তেল রয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হলে কেটে রাখা বেগুন এই তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি। আবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর 1/3 টিস্পুন গুঁড়ো হলুদ। সব কিছুকে একবার হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। হয়ে গেছে। কড়াইয়ের ঢাকনা আটকে দিচ্ছি, গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এটাকে 3-4 মিনিট এভাবেই রাখছি। 4 মিনিট পর ফিরে এসে কড়াইয়ের ঢাকনা খুলে নিলাম। আরও কিছুক্ষণ ধরে বেগুনটাকে একটু ভেজে নিচ্ছি। এই যে দেখুন, গায়ের রং সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, এটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। আবার কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নিচ্ছি। এবার কেটে রাখা আলু আর মূলো একে একে এই তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর 1/3 টিস্পুন গুঁড়ো হলুদ। সব কিছুকে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রাখছি আর কড়াইয়ের ঢাকনা আটকে দিয়ে এটাকে 4-5 মিনিট এভাবেই রাখছি। 5 মিনিট পর ফিরে এসে আলুটাকে আরও কিছুক্ষণ ধরে ভেজে নিচ্ছি। এবার মূলো আর আলুটাকেও কড়াই থেকে তুলে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। এখানে আমি সব সবজিগুলোকে আলাদা আলাদাভাবে ভাজছি, কারণ সব সবজি ভাজতে আলাদা আলাদা সময় লাগে, কোনোটা বেশি সময় আর কোনোটা কম সময়। আপনার যদি হাতে একদমই সময় কম থাকে তাহলে সেক্ষেত্রে বরবটি আর বেগুন একসাথে ভেজে নিতে পারেন। এখন মশলা কষাবো, সেই জন্য কড়াইতে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হলে প্রথমেই একটা তেজপাতা 2 টুকরো করে তেলের মধ্যে দিয়ে দিলাম। দিচ্ছি 2 শুকনো লঙ্কা আর 1/3 টিস্পুন পাঁচফোড়ন। গ্যাসের ফ্লেম সম্পূর্ণ লোতে রেখে এগুলোকে কয়েক সেকেন্ড ধরে ভেজে নিচ্ছি। ফোড়ন সবসময় ভালোভাবে ভাজতে হবে, তবে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এগুলো যেন পুড়ে না যায়। এবার 2 মাঝারি সাইজের পেঁয়াজ কুচি তেলের মধ্যে অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে 2-3 মিনিট ধরে ভেজে নিচ্ছি। পেঁয়াজটার কালারটা এইরকম চেঞ্জ হলে এর মধ্যে দিচ্ছি 1 টিস্পুন থেঁতো করে নেওয়া রসুন। রসুনটাকে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে কয়েক সেকেন্ড ধরে ভেজে নিচ্ছি। এবার এতে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা, দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন গুঁড়ো হলুদ, 2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো। গ্যাসের ফ্লেম সম্পূর্ণ লোতে রেখে এগুলোকে কয়েক সেকেন্ড ধরে ভেজে নিচ্ছি। মশলা কষানোর জন্য সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে।
যে কোনো রান্নাতেই মশলা যদি ভালোভাবে না কষানো হয় রান্নার স্বাদ কিন্তু কখনোই ভালো হয় না, তা কিন্তু আমরা সবাই জানি। এখানে দেখতেই পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে দিচ্ছি এক গ্লাস নর্মাল জল, সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এই গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। দেখতেই পাচ্ছেন গ্রেভি ফুটে উঠেছে, এখন ভেজে রাখা সব সবজি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। যে পাত্রে রেখেছিলাম সেই পাত্রের মধ্যে যে তেলটা ছিল সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। হালকা হাতে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। হয়ে গেছে, রান্নার স্বাদ ব্যালেন্স করার জন্য এতে দিচ্ছি হাফ টিস্পুন চিনি, আর ফিনিশিং টাচ হিসেবে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটির মতো গরম মশলার গুঁড়ো। এবার সব কিছুকে একবার মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখছি, কড়াইয়ের ঢাকনা আটকে দিয়ে এটাকে 3-4 মিনিট এভাবেই রাখছি, যাতে করে সব সবজি একদম সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে যায়। 4 মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে নিলাম, এখন কিন্তু বরবটির তরকারি রেডি টু সার্ভ। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এই রেসিপি অবশ্যই একবার বানিয়ে দেখবেন, আর সেটাকে ভাত রুটি কিংবা পরোটার সাথে সার্ভ করবেন, খেতে অসাধারণ লাগে। আজকের এই সিম্পল রেসিপি আপনার ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।